হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। হিরাসমনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বেজেছে সকাল 10টার মতো। তো আমি এখানে আমার নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো এখানে মানে এ পর্যায়ে মাহিরা ঘুমাচ্ছে, তো সেজন্য ভাবলাম এই ফাঁকে আমি নাস্তাটা করে নেই। আর কয়েকদিন ধরে এত গরম, যার কারণে মাহিরা কিন্তু শুধু একটা প্যাম্পাস অথবা শুধু একটা প্যান্ট পরে থাকে। তো ও যেহেতু কোনো জামা কাপড় মানে জামা আমি গায়ে দেওয়াই না, যেহেতু প্রচণ্ড গরম, ওর শরীর এমনিতেই ঘেমে যায়, তো মাথা ঘেমে যায়, পিঠ ঘেমে যায়, যার কারণে আমি জামা ওকে এখন আর গায়ে দেওয়াই না, মানে গেঞ্জিও গায়ে দেওয়াই না, যেহেতু প্রচণ্ড গরম। তো সেই জন্য কিন্তু আমি মাহিরাকে এখন আর ক্যামেরার সামনে আনছি না। আবার যখন ওকে জামা পরানো শুরু করব, তখন কিন্তু আবার আমি ওকে ক্যামেরার সামনে আনবো। তো আমি চাই না ও মানে খালি গায়ে ক্যামেরার সামনে আসুক, যত হোক ও ছোট হলেও ও কিন্তু একটা মেয়ে, তো আমার এটা পছন্দ না। সেজন্য ওকে আমি আজকের ভিডিওতে ক্যামেরাতে দেখাবো না। তো যাই হোক, আমি এখানে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি স্যান্ডউইচ বানিয়েছি, ডিম আর গাজর কুচি কুচি করে নিয়েছি, তার ভিতরে দিয়েছিলাম একটু লবণ, গোলমরিচ আর একটু চিনি, সাথে দিয়েছি মেয়োনিজ। এটা দিয়ে ভালো করে মেখে এবার আমি পাউরুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেল। আজকে আমার বাসায় শশা নেই, যার কারণে কিন্তু আমি এর ভিতরে শশা দিতে পারিনি, বাট শশা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো সাথে আমি একটা ফল কেটে নিচ্ছি, তো এটা দিয়েই আমি আজকে নাস্তাটা কমপ্লিট করব। তো কয়েকদিন ধরে এত গরম, দুটো ফ্যান চালাতে হচ্ছে, মানে উপরের সিলিং ফ্যান তো চালাতে হচ্ছেই, তার সাথে আবার চার্জার ফ্যানও মাহিরাকে দিতে হচ্ছে। এত গরম লাগছে, আর ফ্যানের বাতাস মনে হচ্ছে কোনোভাবেই গায়ে লাগছে না, প্রচণ্ড গরম বাতাস। তো যাই হোক, সেজন্যই কিন্তু আজকে মাহিরাকে আমি ভিডিওতে একবারও দেখাইনি। তো যাই হোক, তারপরে আমি এবার রান্না করতে চলে আসলাম। আমি দুটো কলা সেদ্ধ করতে দিয়েছিলাম, তো কলাটা সেদ্ধ হয়েছে, এবার আমি বেগুন ভেজে নিচ্ছি। আর এপাশে আমি তরকারি রান্না করব, সেজন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এখানে আমি আজকে রান্না করব কোহি তরকারি। তো এখানে চিংড়ি মাছ, আলু আমি ভুনা করে ওই যে কষিয়ে নিচ্ছি, আর এদিকে কাঁচকলাটা আমি এখন ভর্তা করে নেব। তো সেই জন্য আমি কাঁচকলার খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু খোসাটার ভর্তাটাও বানিয়ে নেব আর কলার ভর্তাটাও বানিয়ে নেব, আলাদা আলাদা দুটো ভর্তা বানাবো একসাথেও, কিন্তু একসাথে পাটায় বেটে কিংবা ব্লেন্ডার করেও কিন্তু ভর্তা বানানো যায়। তো আমি আজকে দুটো আলাদা আলাদা ভর্তা বানাবো, যাতে দুইটা দুই রকমের আইটেম হয়। তো এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এখন মানে রান্নাঘরে যে এত গরম লাগছে, মনেই চাচ্ছিল না যে ভিডিও করি, বাট ভাবলাম যে গরম লাগলেও কিছু করার নাই, আপনাদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করি। তো এই তো আমার পেঁয়াজটাও কিন্তু কাটা শেষ, আর গরমের কারণে কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম একটু ভর্তা বানাই, তো খেতে হয়তো বা একটু ভালো লাগবে। তো এই যে আমার কোহিটা কিন্তু দিয়ে দিয়েছি, আর এদিকে আমার বেগুনটাও হয়ে যাচ্ছে প্রায়। তো এবার আমি কাঁচকলার ভর্তাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটা আর মরিচটা ভালো করে চটকে নিচ্ছি লবণ দিয়ে, তারপরে আমি সরিষার তেল দিয়ে কলাটা মেখে নেব। আজকে ধনিয়া পাতা ছিল না বাসায়, সেজন্য আমি ধনিয়া পাতা দেইনি, বাট ধনিয়া পাতা দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে। তো এখন মাহিরা কিন্তু এখন খেলা করছে, বাট ওকে আমি ক্যামেরার সামনে আনতে পারছি না, ও সারাদিনই খেলা করছে আর ঘুমোচ্ছে। বাট এই দুদিন ধরে একটু কান্না করছে, কারণ যেহেতু অনেক গরম, ও বারবার কোলে উঠতে চায় গরমের জন্য, মানে ও শান্তি পাচ্ছে না শুয়ে, তো কোলে উঠতে চায়, বাট আমি ওকে কোনোভাবেই কোলে নেই না। কোলে নিলে আরও বেশি গরম, আমারও গরম লাগে, ওরও গরম লাগে বেশি। তো সেই জন্য আমি কিন্তু একটা কাঁথা বিছিয়ে তার উপর ওকে আমি শুয়ে রাখি একদম খালি গায়ে, তো যাতে ও একটু রিল্যাক্স ফিল করে। আর দুটো ফ্যান তো অলওয়েজ ওর কাছে থাকেই, মানে তারপরেও কিন্তু একটু পরপর আমি ওকে মানে ও যখন চিত হয়ে শুয়ে থাকে, তারপরে আমি ওকে কাত করিয়ে দেই, দেখি পিঠ ভিজে যায়। আবার বালিশে মাথা যখন থাকে, মাথার ঘামে বালিশটা ভিজে যায়। তো এরকমই চলতেছে, রাতে উঠে উঠেও আমি এগুলো করছি। তো এই তো আমার বেগুন ভাজাটা কিন্তু শেষ। এবার আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে আমি বেগুনের উপর দিয়ে দেব। আর এদিকে কিন্তু আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। আর এই তরকারিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলাম, বড় মাছ আজকে নামাইনি, কারণ এত গরমে বড় মাছ আর ভালো লাগে না খেতে। তো এই যে আমার বেগুন কিন্তু ভাজিটা শেষ।
তো এবার আমি কাঁচকলার খোসার ভর্তাটা করে নেব। এখানে আমি একটু পেঁয়াজ আর রসুনটা একটু তেলে সরিষা তেলের উপর ভেজে নিচ্ছি। তারপর এটা যখন একটু নরম হয়ে আসবে বা ব্রাউন কালার হয়ে আসবে, তখন কিন্তু এর মধ্যে আমি সেই যে কলার খোসাটা সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে আর একটু ভেজে নেব, তারপরে আমি এটা পাটায় বেটে নেব। তো এটা আমি শুকনো মরিচ দিয়ে বানাচ্ছি। তো শুকনো মরিচটা যে তোমার টালাই ছিল, তো আমি সেটা বানিয়ে নিচ্ছি। এই যে কাঁচকলার ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল। তো এই তো আমার সব রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেল। আর মাহিরাকে কিন্তু আমি 12টার ভিতরে গোসল করিয়ে দিয়েছি। গোসলের সাথে সাথে ও মানে ঘুমের জন্য মানে অনেক অস্থির হয়ে গিয়েছিল, তো আমি ওকে শুয়ে দেওয়ার সাথে সাথে ও ঘুমিয়ে পড়েছে। তো গোসল যে মানে গরম যেহেতু, তো গোসল করার পর ওর শরীরটা ঠান্ডা লাগার কারণে ওর ঘুমিয়ে গিয়েছে। তো এই তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আমি অফ ক্যামেরাতে ঘর ঝাড়ুও দিয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি। এবার আমি থালা বাসনগুলো ধুয়ে নেব, তাহলে কিন্তু আমার সব কাজকর্ম শেষ, তারপরে আমি গোসল করব, খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখবো, এর বেশি আর করব না, কারণ এত গরমে আর কন্টিনিউ করা সম্ভব না। আর এখন প্রায় 2টার মতো বেজে গিয়েছে, তো সেজন্য আমি থালা বাসনগুলো ধোয়ার পরে চুলাটাও আমি মুছে নিয়েছি অফ ক্যামেরাতে। তো তারপরে আমি গোসল টোসল করে নেব, আর মাহিরা এখন ঘুমোচ্ছে, এই ফাঁকেই আমি সব কাজকর্ম করে নেব। তো আমার এই ভিডিওটা আপনারা কি কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি আপনি আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে রাখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই তো আমার সব কাজকর্ম কিন্তু শেষ, এবার আমি এটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।